হ্যালো ফ্রেন্ডস স্টাডি বয়টক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করবো অক্টোবরের ফার্স্ট পার্ট কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর দু হাজার উনিশ খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আছে যেগুলো সামনে সব পরীক্ষাতে তোমাদের খুবই কাজে লাগবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমাদের চ্যানেলটা যারা প্রথম দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা ক্লিক করবে নোটিফিকেশান পাওয়ার জন্য এবং কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য অবশ্যই ফলো করতে থাকো বিভিন্ন পরীক্ষার আগে যেসব ভিডিও ক্লাসগুলো চলে সেগুলো অবশ্যই তোমরা ফলো করো পরীক্ষায় উপকার পাবে আর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রসঙ্গে বলি তোমরা যারা ফ্রি পিডিএফ চাইছো কারেন্ট অ্যাফেয়ার্সের তারা পরীক্ষা অ্যাপটা ডাউনলোড করো পরীক্ষা অ্যাপে তোমরা ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অ্যাপটা ডাউনলোড করে নিও ঠিক আছে এবং তোমরা যদি তার সঙ্গে টেস্ট সিরিজ চাও আপগ্রেড কনস্টেবল ক্লার্কশিপ রেলের গ্রুপ ডি বাংলায় ডাব্লু বিসিএস প্রভৃতি পরীক্ষার টেস্ট সিরিজ তোমরা পেয়ে যাবে পরীক্ষা অ্যাপে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টটা তোমরা এটা পাবে যদি আমাদের কোড বি ফোর জিরো এটা ইউজ করো ঠিক আছে এই কোডটা ইউজ করে তোমরা যদি আনলক করো টেস্ট সিরিজগুলো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এবং সাধ্যের মধ্যে তোমরা এটা পাবে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো চলো তাহলে শুরু করা যাক প্রথমে ইন্ডিয়া র্যাঙ্ক একশো ইন গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু মানে দু গ্লোবাল যে হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে একশো মানে এটা মোটেও ভালো র্যাঙ্ক নয় ঠিক আছে তো একশো এটা কিন্তু অলরেডি সাতানব্বই থেকে একশো চলে গেছে ওয়ার্ল্ড ফুড ডে এটা পালন করা হয় ষোলোই অক্টোবর ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ওয়ার্ল্ড ফুড ডে এটা পালন করা হয় ষোলোই অক্টোবর দু উনিশ সালের থিম ছিল আওয়ার অ্যাকশানস আর আওয়ার ফিউচার আমাদের ক্রিয়াকলাপই আমাদের ভবিষ্যৎ এটা হচ্ছে দু হাজার উনিশের ফুড ডের থিম ষোলোই অক্টোবর কাইস সাইদ ইলেকটেড অ্যাজ নিউ প্রেসিডেন্ট অফ টিউনিশিয়া টিউনিশিয়ার নতুন প্রেসিডেন্ট হয়েছেন কে কাইস সাইড ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে এটা পালন করা হয় পনেরোই অক্টোবর এখানে এটা নোট করা হয়নি তোমরা নোট করে নিও এটা পালন করা হয়েছে পনেরোই অক্টোবর ঠিক আছে পনেরোই অক্টোবর এটা পালন করা হয় এপিজে আব্দুল কালামের জন্মদিন উপলক্ষে ঠিক আছে এপিজে আব্দুল কালামের জন্মদিনে পনেরোই অক্টোবর এটা পালন করা হয় ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে ছাত্র দিবস বিশ্ব ছাত্র দিবস ইন্টারন্যাশনাল ডে অফ রুরাল ওমেন আন্তর্জাতিক দিবস মানে গ্রামীণ মহিলাদের জন্য আন্তর্জাতিক দিবস পালন করা হয় সেটা হচ্ছে পনেরোই অক্টোবর তারপরে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডস ডে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডস ডে এটা পালন করা হয় চোদ্দোই অক্টোবর ইন্দো জাপান জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ ধর্ম গার্জিয়ান ধর্মগার্জিয়ান দু হাজার উনিশ মনে রাখতে হবে ধর্ম গার্জিয়ান এটা কি ইন্ডিয়া এবং জাপানের জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ নাম ঠিক আছে পরীক্ষা কিন্তু জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ নাম হচ্ছে বজ্রপ্রহার দু হাজার উনিশ প্রহার হচ্ছে তাহলে ইন্ডিয়া এবং ইউএস ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন এটা পালন করা হয় তেরোই অক্টোবর আন্তর্জাতিক দিবস কিসের বিভিন্ন যে প্রাকৃতিক যে দুর্যোগ তার যে থেকে যে রিস্ক সেই রিস্ক কতটা কমানো যায় সেই বিষয়ে একটা দিবস পালন করা হয় ঠিক আছে সেটা হচ্ছে তেরোই অক্টোবর ওয়ার্ল্ড মাইগ্রেশন বার্ড ডে বারোই অক্টোবর মাইগ্রেশন বার্ড মানে যেসব পাখিরা সিজন অনুযায়ী এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে বসবাস করতে শুরু করে তারা হচ্ছে মাইগ্রেটারি বার্ড তো ওয়ার্ল্ড মাইগ্রেটারি বার্থ ডে এটা পালন করা হয় বারোই অক্টোবর ইন্টারন্যাশনাল ডে অব দ্য গার্ল চাইল্ড আন্তর্জাতিক গার্ল চাইল্ড দিবস ঠিক আছে গার্ল চাইল্ড মানে বালিকা দিবস বলতে পারো তো এগারোই অক্টোবর তারপরে স্যাটার্ন ওভারটেক্স জুপিটার অ্যাজ প্ল্যানেট উইথ মোস্ট মুনস খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে জুপিটারে মানে বৃহস্পতি সবচেয়ে বেশি উপগ্রহ ছিল উনআশিটা তো শনি রিসেন্টলি কুড়িটা উপগ্রহ আবিষ্কার হওয়াতে তো সেটাকে দাঁড়িয়েছে শনির এখন বিরাশিটা অর্থাৎ বৃহস্পতির থেকে শনির এখন উপগ্রহ বেশি ঠিক আছে এটা স্ট্র্যাটেজিকের মধ্যেও কিন্তু চলে যাবে তারপরে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে মেন্টাল হেলথ ডে এটা পালন করা হয় দশই অক্টোবর তারপরে আছে ওয়ার্ল্ড স্পেস উইক ফোর্থ থেকে টেন অক্টোবর দু হাজার উনিশে এটা পালন করা হয়েছে ওয়ার্ল্ড স্পেস উইক তারপরে আসছে ওয়ার্ল্ড হ্যাবিট্যাট ডে ঠিক আছে বসতি দিবস সাতই অক্টোবর সাতই অক্টোবর পালন করা হয় তারপরে আছে ওয়ার্ল্ড পোস্ট ডে ওয়ার্ল্ড পোস্ট ডে এটা পালন করা হয় নয়ই অক্টোবর ইম্পর্টেন্ট এটা নাইনথ অক্টোবর পালন করা হয় ওয়ার্ল্ড পোস্ট ডে ফোর্স ডে ফোর্স ডে পালন করা হয় আটই অক্টোবর এইট অক্টোবর পালন করা হয় ফোর্স ডে তারপর হচ্ছে হরমনপ্রীত কর বিকামস ফার্স্ট ইন্ডিয়ান টু প্লে হান্ড্রেড টি টোয়েন্টিস প্রথম ভারতীয় খেলোয়াড় ক্রিকেট খেলোয়াড় যে একশোখানা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে ঠিক আছে মেন স্ট্রিমেও ধোনি এবং রোহিত শর্মার আগে আগে এই হরম কর কিন্তু এখন আগে চলে গেল ঠিক আছে নেক্সট ওয়ার্ল্ড টিচার ওয়ার্ল্ড টিচার্স ডে ওয়ার্ল্ড টিচার্স ডে এটা পালন করা হয় হচ্ছে আন্তর্জাতিক শিক্ষক দিবস পাঁচই অক্টোবর পাঁচই সেপ্টেম্বর হচ্ছে ন্যাশনাল টিচার্স ডে পালন করা হয় ভারতীয় এবং ওয়ার্ল্ডে পালন করা হয় পাঁচই অক্টোবর ইন্ডিয়াস ফার্স্ট ফ্লোটিং বাস্কেটবল কোর্ট ওপেন সিন আরবিয়ান সি মুম্বাই মুম্বাই আরব সাগরে প্রথম ফ্লোটিং ঠিক আছে ভাসমান বাস্কেটবল কোর্ট ঠিক আছে বাস্কেটবল খেলার কোর্ট ভাসমান এটা প্রথম ওপেন করা হয়েছে মুম্বাইতে ইন্ডিয়াস মোস্ট প্রাইভেট সরি ইন্ডিয়াস ফার্স্ট প্রাইভেট ট্রেন লক্ষণ দিল্লি তেজস এক্সপ্রেস ঠিক আছে এটা মাথায় রাখতে হবে প্রথম প্রাইভেট ট্রেন কোনটি ভারতে সেটা হচ্ছে লক্ষণ দিল্লি তেজস এক্সপ্রেস তারপরে যাচ্ছি ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স এটা পালন করা হয় সেকেন্ড অক্টোবর সেকেন্ড অক্টোবর পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স মহাত্মা গান্ধীর জন্মদিনে অহিংসা দিবস ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পার্সন ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পার্সন বৃদ্ধ বয়সদের জন্য যে দিবস আন্তর্জাতিক দিবস সেটা হচ্ছে পয়লা অক্টোবর তারপর হচ্ছে এসবিআই বিকামস ফার্স্ট ইন্ডিয়ান ব্যাঙ্ক টু হ্যাভ অফিস ইন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে প্রথম ভারতীয় ব্যাংকের অফিস সেটা হচ্ছে স্টেট ব্যাংকের অফিস খোলা হয়েছে

গুরুত্বপূর্ণ এই কারণে তোমরা নিজেদের র্যাঙ্ক জানতে পারবে পরীক্ষা দেওয়ার পরে কোন প্রশ্নের সমাধান করতে হবে কোনটা করতে হবে না সেগুলো বুঝতে পারবে এবং কোন সাবজেক্টের দুর্বলতা আছে সেটাও তোমরা জানতে পারবে ঠিক আছে অফলাইনে টেস্ট দেওয়ার থেকে অনলাইনে টেস্ট দেওয়া অনেক সুবিধা এই কারণে তোমরা যে কোনো ইনস্ট্যান্টলি তোমরা সলিউশন পাবে ইনস্ট্যান্টলি সব কিছু জানতে পারবে আমাদের কোর্ট কিন্তু অবশ্যই ইউজ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে ভিডিওটি সবার কাছে পৌঁছে যায় ধন্যবাদ